একটা জিনিস তো কিছুতেই বুঝলাম না, বাংলাদেশের যে এখন যে প্রেক্ষাপটে এখানে আছে, হিন্দুদের যে 8 দফা আন্দোলন, সেই আন্দোলনে হিন্দুরা তো এমনি মাইনরিটি, তো মাইনরিটি থাকাকালীন সাপোজ তুমি যারা সেকুলার মুসলমান আছে বাংলাদেশ, তারা তো অন্তত মাইনরিটি যারা আছে তাদের পক্ষে থাকার কথা ছিল, কিন্তু তারাও কোনো আওয়াজ করতেছে না, ঠিক আছে? আর এদিকে সনাতনী যারা আছে তারা কিন্তু মায়ের খাইয়ে যাইতেছে, হেফাজতে বা ইসলামিক যে জনগোষ্ঠীগুলি আছে বা জামাতি যারা আছে সবাই কিন্তু এদেরকে অ্যাটাক করতেছে। হিন্দুরা যে 8 দফা নিয়ে যেত আন্দোলন মিছিল হয়েছে, কোনো মিছিলে দেখাইতে পারবেন না, কেউ একটা বড় লম্বা বাস নিয়ে আইছে, কেউ একটা বড় তরোয়াল নিয়ে আইছে দাবি আদায় করার জন্য, এই ধরনের কিন্তু কোনো সিন বা ফুটেজ এখনও পর্যন্ত মিডিয়ায় আসে নাই, বা কোনো আন্দোলন করতে গিয়া কোনো বাসে আগুন ধরাই দিছে, কোনো রাস্তাঘাট ভাঙচুর করছে, গাছপালা কাইটা ফালাই রাখছে, এই ধরনের কোনো সিন সিনারি হয় না এখনও পর্যন্ত। তারপরেও বুঝলাম না, সেনাবাহিনীকে লেগা হিন্দু গই উপরে অ্যাটাক করে, পুলিশও অ্যাটাক করে, দেখলাম ভিডিও ফুটেজগুলো যে আছে আপনি চট্টগ্রামের হাজারি গলির, সেখানে দেখলাম যে সেনাবাহিনী অ্যাটাক করছে হিন্দু হিন্দুপল্লীতে সেনাবাহিনী অ্যাটাক করছে, পুলিশও অ্যাটাক করছে, লগে জনগণও আছে। আগে যেটা আওয়ামী লীগের আমলে ছিল হেলমেট বাহিনী, এখন পুলিশেরও আরেকটা নিজস্ব বাহিনী আছে, জানি না এটা কোন দলের থেকে আসছে, যুক্ত হয়েছে, সাপোর্ট করতেছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলছেন যে তারা কোনো ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করার পক্ষে না, একজন উপদেষ্টা বলছেন ধর্মীয় সংগঠনকে তার নিজস্ব স্বাধীনভাবে ধর্ম প্রচার করার অধিকার রাখে, ইঙ্গিত বহন করছে। কিন্তু এই যে ইস্কনের মন্দিরে বা হিন্দুদের মন্দিরে ভাঙচুর হইতেছে, প্রকাশ্যে ভিডিও ফুটেজগুলি আসতেছে, মন্দিরের সামনে থেকে সাইনবোর্ড নামাইতেছে, শিলা প্রভুপাদের ফটো ভাঙচুর করতেছে, কিন্তু সেনাবাহিনী এর জন্য কোনো স্টেপ নিতেছে না। আজ পর্যন্ত দেখলাম না যারা এই মন্দির ভাঙচুরের সাথে জড়িত বা হত্যা মামলার সাথে জড়িত তাদেরকে একজন রে চিহ্নিত করে ধরলো সেনাবাহিনী, এক ধৈরা বা বাইরে এলো। এর আগে যে গোপালগঞ্জ আওয়ামী লীগের যারা শেখ হাসিনা যাওয়ার পরে আওয়ামী লীগের জনগণ যারা মাঠে নামছিল গোপালগঞ্জে, সেনাবাহিনী দেখছিলাম ইচ্ছামতো যে লাঠি চার্জ করছে তাদের উপর, কিন্তু এখন কেন সেনাবাহিনী নীরব, প্রশাসন কেন নীরব? এখনও পুলিশ বাহিনী যা বলেন বা র্যাব বাহিনী বা সেনাবাহিনী বা যারা এখন উপদেষ্টা মণ্ডলীতে আছেন তারা কেন নীরব? তারা কেন মিডিয়ায় আইসা কোনো বক্তব্য প্রকাশ করতেছেন না? এর জন্য খুবই কনফিউজ হয়ে গেলাম আর কি, যে আসলে উপদেষ্টারা বলতেছে মুখে এক যে তারা প্রত্যেকেরই নিজস্বভাবে ধর্মীয় স্বাধীনতা পালন করার অধিকার আছে, অথচ এদিকে ধর্মের উপর আঘাত আনছে, তাদের জন্য কোনো প্রোটেকশন দিচ্ছে না সরকার, কোনো প্রোটেকশন নেই, কারণ নর্মালি মাইনরিটি যারা আছে তাদের তো প্রোটেকশনের দরকার হয়, এত অত্যাচার এত অন্যায় অবিচার হচ্ছে তারপর কোনো প্রোটেকশন পাচ্ছে না। দেখা যাক এর শেষ কোথায় হয়। ভালো থাকবেন।